গুড ইভিনিং বন্ধুরা, আজ 3রা মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মিজোরামে খাদে ট্রাক পড়ে হত কাচারের 3, লালবাগেই হবে বিমানবন্দর, শুনানিতে চড়াশুর প্রশাসনের, কাজ দেওয়ার খালি জায়গা কোথায় দেখিয়ে দিক সরকার, পাল্টা শ্রমিকদের, উদারবন্দের হিন্দু অধ্যুষিত বস্তিতে গোহত্যা গিরে উত্তেজনা, পলাতক অভিযুক্ত, শিলচর শহরের ট্রাফিক সমস্যা নিরসনে মানব শৃঙ্খল বিধায়ক দীপায়ন চক্রবর্তীর, বড় ধাক্কা অখিলের, রাইজর দলের কেন্দ্রীয় নেতারা যোগ দিলেন আম আদমি পার্টিতে, হাইলাকান্দিতে হজযাত্রীর প্রশিক্ষণ 8 মে, উন্নয়নে নানা প্রকল্প, হিমন্তকে ধন্যবাদ অখিলের, এবং সর্বশেষ খবরটি হল, বরপেটা আদালতের পর্যবেক্ষণে স্থগিতাদেশ গৌহাটি হাইকোর্টের, মেওয়ানির বিরুদ্ধে মামলা সাজানো, স্বস্তি রাজ্য সরকারের, জামিনে হস্তক্ষেপ করল না উচ্চ আদালত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। মিজোরামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাছাড় জেলার 3 নাগরিকের, হতরা হলেন ভাগা জামালপুরের বছর 32-এর রমিজুদ্দিন লস্কর ও রাজনগরের বাসিন্দা বছর 30-এর রিপন আহমেদ লস্কর এবং সুনাইতানা এলাকার দনেহরি শিলডুবির বাসিন্দা বছর 50-এর জলিল উদ্দিন লস্কর। দুর্ঘটনা সংঘটিত হয় রবিবার রাত 12টা নাগাদ মিজোরামের ওয়েস্ট পাইলেন বাইপাস সড়কের তুত সেতুর কাছে। প্রাপ্ত খবরে জানা গেছে, একটি 407 গাড়িতে বাঘাবাজার থেকে পণ্য বোঝাই করে মিজোরামের প্রত্যন্ত এলাকা মারপড়ায় গিয়েছিলেন গাড়িটির হতবাগা মালিক কালামণি ও চালক রিপন। সেখানে পণ্য নামিয়ে একটি নির্মীয়মান সড়ক ধরে ভাগা ফিরছিলেন তারা। ফেরার পথে শিলডুবির জলিলকেও গাড়িতে নেন তারা। কর্মসূত্রে সেখানে থাকা জলিল ঈদের জন্য বাড়ি আসছিলেন। এবড়ো খেবড়ো সড়কটি প্রায় পার হয়ে গিয়েছিলেন তারা। মমিত নামের মূল সড়কে পৌঁছার কিলোমিটার 2-1 আগে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং প্রায় 1 কিলোমিটার নিচে সেই মমিত সড়কেই গিয়ে পড়ে গাড়িটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে গাড়ি মালিক কালামণি ও চালক রিপনের। জলিলের দেহে তখনও প্রাণ ছিল। সড়কে থাকা অন্য গাড়ি চালকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে 3 জনের মৃতদেহই ময়নাতদন্তের জন্য আইজল সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় মিজু পুলিশ। ঈদের প্রাক মুহূর্তে এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট মহলে। অপরদিকে শিলচর শহরের ট্রাফিক সমস্যা নিরসনে মানব শৃঙ্খল বিধায়ক দীপায়নের, নেই ট্রাফিক পুলিশ, প্রতিদিনের মতো যানজটে নাকাল অম্বিকাপট্টি চৌরঙ্গি এলাকা। সোমবার ট্রাফিক জাম থেকে রেহাই পেতে শিলচর অম্বিকাপট্টির চৌরঙ্গিতে 500-এর অধিক মানুষ নিয়ে মানব শৃঙ্খল গড়ে তুললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির কর্মকর্তারা। সোমবার সকাল গড়ির কাটা ধরে ঠিক 10:30 শুরু হয় মানব শৃঙ্খল। বিধায়কের সামনেই ট্রাফিক আইন অমান্য করে বাইক নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে গেলেন এক পুলিশ কর্মী। অগ্নিশর্মা হয়ে সদর ট্রাফিক ইনচার্জ তপন তেরঙ্গের সঙ্গে ফোনে যোগাযোগ করে তড়িগড়ি তাকে ডেকে পাঠান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ফোন পে দলবল নিয়ে ছুটে আসেন ট্রাফিক ইনচার্জ। বিধায়ক কড়া ভাষায় তাকে প্রশ্ন করেন, এই যানজটপূর্ণ এলাকায় এখনও কেন নেই কোনো ট্রাফিক পুলিশ? এই কর্মসূচিতে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় হইচই পড়ে যায় উপস্থিত নাগরিকদের মধ্যে। এদিকে নিজেই দাঁড়িয়ে প্রায় 8 ঘন্টা সময় ট্রাফিক নিয়ন্ত্রণ চালিয়ে যান বিধায়ক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, যানজট দূর করতে শিলচরের বিভিন্ন এলাকায় শীঘ্রই রোড ডিভাইডার বসানো হবে, যা এই শহরে বছরের পর বছর ধরে একটি বড় সমস্যা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শে ট্রাফিক নিয়ন্ত্রণে ডিভাইডার স্থাপন করার জন্য সোমবারের এই মানব শৃঙ্খল একটি পরীক্ষামূলক অভিযান ছিল বিধায়কের। একই সঙ্গে পূর্ত বিভাগকে পরামর্শ দিলেন বিধায়ক, ফুটপাতের উচ্চতা কমিয়ে রাস্তার উচ্চতায় তৈরি করতে হবে, যাতে যানজটের সময় ফুটপাতের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারে। শহরের প্রত্যেকটি সড়কের প্রস্থ যে পরিমাণ রয়েছে তাতে 2 লাইনে গাড়ি চলাচল চলছে কচ্ছপের মতো। তার উপর 20 ফুটের মতো রাস্তার 2 পাশে যত্রতত্র অবৈধ পার্কিং করতে কসুর করেন না যান মালিকরা, ফলে শহরের যানজট এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এই যানজট নিরসনে চার্চ রোড অম্বিকাপট্টি চৌরঙ্গি এলাকায় রাস্তার মধ্যে লম্বা লাইন করে মানব শৃঙ্খল তৈরি করেন বিজেপির কর্মকর্তারা।
উদ্দেশ্য ভবিষ্যতে এই ধরনের ডিভাইডার বসালে কি ধরনের অসুবিধা হতে পারে তা সরজমিনে পরীক্ষা করা। বিধায়ক এদিন আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় এভাবেই মানব শৃঙ্খল গড়ে তোলা হবে। এদিনের এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে ছিলেন জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অভ্রজ্যোতি চক্রবর্তী, বিপ্লব দেবনাথ, অমিতেশ চক্রবর্তী, দেবাশিষ সোম সহ অন্যরা। উল্লেখ্য, এপ্রিল মাসে বিধায়ক দীপায়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাচড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর এবং শিলচর পুর বোর্ডের নির্বাহী অফিসারের সঙ্গে দেখা করেন এবং শিলচরে যানজটের সমস্যা নিয়ে আলোচনা করেন। অপরদিকে আসামের আঞ্চলিক শক্তি রাইজর দলের বেশ কিছু কেন্দ্রীয় কমিটির নেতা সভাপতি অখিল গগৈকে পরিত্যাগ করে যোগ দিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে রাইজর দলের নেতা এবং অখিলের এককালের দক্ষিণ হস্ত বলে পরিচিত কমল কুমার দাস, সংগঠনের কার্যকরী সভাপতি জিতুল ডেকা, উপসভাপতি দিব্যজ্যোতি শর্মা, সম্পাদক দীপঙ্কর কলিতা, মুখপাত্র অনুরূপা ডুকারুজা, কেন্দ্রীয় কমিটির সদস্য বিনয় ডেকা এরা সবাই সোমবার আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টিতে নাম লিখিয়েছেন। এর আগে অবশ্য রাইজর দলের এই নেতারা আপের সভাপতি তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। নতুন দিল্লির আম আদমি পার্টির সদর দফতরে এই অনুষ্ঠান হয়। এতে রাইজর দলের সদস্যরা ছাড়াও কংগ্রেসের নেতা এবং প্রাক্তন চা শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান মনোজ দানোয়ার যোগ দিয়েছেন আপে। উল্লেখ্য, মনোজ দানোয়ারের বাবা হলেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী প্রয়াত রামেশ্বর দানোয়ার। এপ্রিলের গোড়ায় মনোজ দানোয়ার কংগ্রেস থেকে ইস্তফা দেন এবং আম আদমি পার্টিতে যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেন। দুটি অনুষ্ঠান পৃথক হলে সোমবার রাতের দিকে কেজরিওয়াল আসামে আম আদমি পার্টিকে শক্তিশালী করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেটা তাদের সঙ্গে বৈঠকে বসে স্থির করবেন। কংগ্রেস নেতা মনোজ দানোয়ার বলেছেন, বর্তমান কংগ্রেস দল হচ্ছে ক্যাপ্টেনবিহীন জাহাজ। যে জাহাজের চালক নেই তার পক্ষে কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কখনো সম্ভব নয়। অপরদিকে উদারবন্দ বিধানসভার পূর্ব উদারবন্দের কনপুর দলইচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার হিন্দু অধ্যুষিত গ্রাম রাইলং বস্তিতে গোহত্যা, এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে ওই গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন বর্তমানে পলাতক। গ্রামে গোহত্যার খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী বিষয়টি জানান জয়পুরের হিন্দু সংগঠনের এক কর্মকর্তাকে। তিনি সঙ্গে সঙ্গে জয়পুর থানার ভারপ্রাপ্ত ওসি মানস হ্যান্ডিককে খবর দেন। প্রশাসনের পক্ষ থেকে প্রায় দেড় দুই ঘন্টা পর আইসিবি চড়ই দলবল নিয়ে পৌঁছান ঘটনাস্থলে, কিন্তু মূল অভিযুক্ত জাকির হোসেন পালিয়ে যায়। তার স্ত্রী জরিনা বেগমকে গোহত্যার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে নেন। অভিযুক্ত জাকিরকে মঙ্গলবার থানায় পাঠানোর জন্য জরিনাকে বলে আসেন এসআই। জানা গেছে রাইলং বস্তিতে 500 অধিক হিন্দু পরিবারের বসত পড়ে রয়েছে। শুধুমাত্র 5 পরিবার সংখ্যালঘু ও বহুদিন ধরে বারবার এই পরিবারগুলো গোহত্যা ছাড়াও বিভিন্নভাবে অশান্তকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে স্থানীয় হিন্দুদের অভিযোগ। এর মধ্যে গতকাল গোহত্যার খবর পেয়ে হিন্দুরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের কথায়, রাজ্য সরকার বর্তমানে এই বিষয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করার পরও কীভাবে এই ধরনের ঘটনা হিন্দু অধ্যুষিত এলাকায় করার সাহস করে সংখ্যালঘুরা। অভিযুক্ত জাকিরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি উঠেছে সমগ্র এলাকা জুড়ে। অপরদিকে গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানির জামিন দিতে গিয়ে বরপেটার জেলা ও দায়রা আদালত যেসব পর্যবেক্ষণ ও মন্তব্য করেছিল তাতে স্থগিতাদেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। মেওয়ানির জামিনের উপর অবশ্য কোনো হস্তক্ষেপ হাইকোর্ট করেনি, তবে মামলাটি সাজানো সহ পুলিশের এনকাউন্টার ও পুলিশ রাষ্ট্র নিয়ে জেলা ও দায়রা বিচারক অপরেশ চক্রবর্তী তার রায়ে গত 29 এপ্রিল যে মন্তব্য করেছিলেন তাতেই বিচারপতি দেবাশিস বড়ুয়ার বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে। সোমবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলন করে হাইকোর্টের এমন নির্দেশের কথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া। তিনি জানান 29 এপ্রিল বরপেটার জেলা ও দায়রা বিচারক জিগ্নেশ মেওয়ানির জামিন দিতে গিয়ে 13 পাতার রায়ে আসামে পুলিশের কাজকর্ম, গণতন্ত্র সহ অন্যান্য বিষয়ে যেসব মন্তব্য করেছিলেন তা চ্যালেঞ্জ জানিয়ে সোমবারই হাইকোর্টে এক আবেদন করে রাজ্য সরকার। নিজের লক্ষণরেখা অতিক্রম করে ওই বিচারক এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন বলেও হাইকোর্ট এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বলেও শইকিয়া দাবি করেন।
29 এপ্রিল মেওয়ানির জামিনের রায় দিতে গিয়ে বিচারক অপরেশ চক্রবর্তী রাজ্যের পুলিশি ব্যবস্থাকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। মেওয়ানির বিরুদ্ধে বরপেটা পুলিশের এক মহিলা এসআই করা মামলা পুরোপুরি সাজানো বলে মন্তব্য করে বিচারক পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন। এছাড়া ইদানিং রাজ্যে পালিয়ে যাওয়ার অজুহাতে অভিযুক্তদের যেভাবে এনকাউন্টার করছে পুলিশ, স্থানীয় প্রশ্ন তুলে এভাবে চলতে দিলে রাজ্যটি পুলিশ রাজ্যে বদলে যাবে বলেও আশঙ্কা ব্যক্ত করেছিলেন। বরপেটা আদালতের ওই রায় শুধু এই রাজ্যেই নয়, গোটা দেশেই গত দুদিন ধরে আলোচনার বিষয়বস্তু হয়েছে। আর ওই রায়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ে রাজ্যের হিমন্ত বিশ্ব সরকার। রাজ্যের সর্বোচ্চ আইন আধিকারিক শৈকিয়া আদিন হাইকোর্টের গতকালের নির্দেশকে হাতিয়ার করে দাবি করেন, যেহেতু আদালত বরপেটার বিচারকের পর্যবেক্ষণ ও মন্তব্যে স্থগিতাদেশ দিয়েছে, তাই এটিকে আর সাজানো মামলা বলে বিবেচনা করা যাবে না। পুলিশ চাইলে এখন মেওয়ানির বিরুদ্ধে মামলার তদন্ত ফের শুরু করতে পারে। হাইকোর্ট এদিন বলেছে, রাজ্য সরকার চাইলে বিশেষ আবেদনের মাধ্যমে ফের তদন্ত প্রক্রিয়া শুরু করতে। এই মামলায় এদিন মেওয়ানির বিরুদ্ধেও নোটিশ জারি করেছে আদালত। স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে ওই নোটিশ গুজরাটের বিধায়কের কাছে পৌঁছে দিতেও রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বলে এদিন জানান শৈকিয়া। গৌহাটি হাইকোর্ট গতকাল যে এমন একটি নির্দেশ দিচ্ছে তা প্রথমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই সংবাদ মাধ্যমকে জানান। তিনি শুধু বলেছিলেন, হাইকোর্ট বরপেটা আদালতের রায়ের উপর আজ ভালো নির্দেশ দিয়েছে। আমি শুধু শুনেছি বরপেটা আদালতের পর্যবেক্ষণে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। কিছুক্ষণ পর সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। উল্লেখ্য, বরপেটা জেলা ও দায়রা আদালতের ওই পর্যবেক্ষণ রাজ্য সরকারকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছিল। বিশেষ করে আদালত যেভাবে রাজ্যের চলতি এনকাউন্টারকে সামনে এলে পুলিশ স্টেটের প্রসঙ্গ উসকে দিয়েছিল, তাতে চাপে পড়ে যায় দিশপুর। দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম থেকে শুরু করে বাগা বাগা নেতা ও আইন বিশেষজ্ঞরা পর্যন্ত এই রায়ের পর হিমন্ত বিশ্ব সরকারের সমালোচনায় মুখর হয়ে উঠেন। ফলে এদিন গৌহাটি হাইকোর্টের এই স্থগিতাদেশ যে নিঃসন্দেহে রাজ্য সরকারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে, তা মুখ্যমন্ত্রীর মুখমণ্ডল দেখেই স্পষ্ট বোঝা গিয়েছে। ও বরপেটার জেলা ও দায়রা বিচারকের ওই রায়কে কেন্দ্র করে আদালত বনাম রাজ্য সরকারের সংঘাত যে তীব্র হচ্ছিল তা গত কয়েকদিনের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে যায়। রায়ের পর সরকারের রিঅ্যাকশন ভালো করে লক্ষ্য করলেই তা স্পষ্ট হয়ে পড়ে। শুক্রবার বিকেলের দিকে ওই রায় দেন বরপেটা আদালত। ওই দিন নতুন দিল্লিতে হাইকোর্টের বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। অথচ রবিবার এ নিয়ে নিজের সুর কিছুটা নরম করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার মন্তব্য ছিল, আদালত একটি রায় দিয়েছে, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিসেবে আমার কোনো প্রতিক্রিয়া থাকতে পারে না, এটা তো আর কোনো রাজনৈতিক বিষয় নয়, আইনের ব্যাপার, আইনেই চলবে। কিন্তু সোমবার স্পষ্ট হয়ে যায় ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট গিয়েছে রাজ্য সরকারই। অথচ মুখ্যমন্ত্রী শুক্রবার দাবি করেছিলেন, এ ব্যাপারে রাজ্য সরকারের করণীয় কিছুই নেই, যা করার ওই মহিলা পুলিশ অফিসার করবেন। কিন্তু ওই মহিলা পুলিশ অফিসার তো হাইকোর্টে কোনো আবেদনই জানাননি, জানিয়েছে রাজ্য সরকার। তাহলে মুখ্যমন্ত্রী শুক্রবার সম্পূর্ণ অন্য কথা কেন বললেন, এই প্রশ্ন উঠেছে। মাঝে শনি ও রবিবার আদালত বন্ধ ছিল, আর সোমবারই গৌহাটি হাইকোর্টে রায়ের মন্তব্য ও পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানায় রাজ্য সরকার। অ্যাডভোকেট জেনারেল শৈকিয়া এদিন নিজেই এই তথ্য জানিয়ে বলেন, হাইকোর্ট বলেছে কোনো তথ্যের ভিত্তিতে বরপেটার জেলা ও দায়রা বিচারক এ ধরনের মন্তব্য করেননি। জেলা ও দায়রা বিচারকের পদমর্যাদার একজন সিনিয়র বিচারকের পক্ষে এই ধরনের মন্তব্য করাটা শুভা পায় না বলে মন্তব্য করে শৈকিয়া বলেন, একজন বিচারকের ব্যক্তিগত জ্ঞান, রাজনৈতিক আদর্শ বা বিচার বুদ্ধি থাকতেই পারে, তবে তিনি আইনের প্রতিষ্ঠিত নিয়মের বাইরে গিয়ে কোনো মন্তব্য করতে পারেন না। তিনি জানান, আগামী 27 মে হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি করবে। রাজ্য সরকার ওই রায়ের কপি থেকে বিচারকের মন্তব্য পুরো পেরাটি মুছে ফেলার আবেদন জানিয়েছে। এ নিয়ে পরবর্তী শুনানিতে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন শৈকিয়া। মেওয়ানির আইনজীবী আংশুমান বরাও জানিয়েছেন, 29 এপ্রিলের রায়ের দুটি বিষয়ে এদিন হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। প্রথমটি হলো বরপেটা আদালত মেওয়ানির বিরুদ্ধে করা মামলা সাজানো বলে মনে করেছিল, আর দুই, এনকাউন্টার নিয়ে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে বিষয়টি পাঠানো। হাইকোর্টের আজকের নির্দেশের বিরুদ্ধে জিগ্নেশ মেওয়ানি পাল্টা আবেদন করবেন কিনা তা অবশ্য এদিন নিশ্চিত করতে পারেননি তার আইনজীবী। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।